আমার বাবা মা আমাকে সাপোর্ট করছে বিদায় আমি এখানে এসে চিকিৎসাটা করতে পারছি। ওনারা 8 বছর পর্যন্ত আমাকে নিয়ে অনেক টেনশনে ছিল, মানে বাপ তো কি হতে গেলে ভালো হবে কিভাবে ভালো হবে, মা তো মানে সারা 8 বছর পর্যন্ত বাবা মা ভাই ফ্যামিলির সবাই আমাকে নিয়ে টেনশনে থাকতো, চিন্তা করতো কিভাবে ভালো হবো কোথায় গেলে ভালো হব। এখন আমি এখানে এসে ভালো হয়েছি, এটা দেখে আমার ফ্যামিলির সবাই অনেক খুশি, আমার ভাই মা সবাই অনেক খুশি, ভালো হয়ে যাচ্ছে। ভাই আর মা না থাকলে তো আমি জীবনে সুস্থ হতাম না, ভাই আর মার জন্য তো এতটুকু হাঁটছি আমি। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, ম্যাজিক শুরু হয়েছে না, কথাটা আমার না, আসলে ম্যাজিকের মতোই আমাদের পেশেন্ট গুলো সুস্থ হয়ে উঠছে এবং খুবই অল্প সময়ের ভিতরে একের পর এক রোগী যখন সুস্থ হচ্ছেন, ঠিক সেই জায়গায় আবার সুস্থতার খাতায় নাম লেখালেন আমাদের আরেকজন বোন। আসুন দর্শক, আবার সেই বোনটি প্রথম যেদিন ভর্তি হয়েছিল আমাদের টিপিআরসি হসপিটালে, কি অবস্থায় আমরা তাকে ভর্তি করেছিলাম, কি অবস্থায় আমাদের এখানে এসেছিলেন, একটু ফ্ল্যাশব্যাকে দেখে আসি। আসুন দর্শক। নমস্কার, আমার নাম উর্মি দাস, আমার ঠিকানা হলো যে খাগড়াছড়ি, বয়স আমার 24। আমার ওই তো আজকে 6-7 বছর যাবত ব্যথা নেই আর কি। ব্যথাটা আমার প্রথম হয়েছিল যে ঘাড়ের মধ্যে, ঘাড়ের থেকে তার পায়ের মুড়িতে, মুড়িতে যাওয়ার পর পায়ে পায়ে তারপরে মানে পায়ে থেকে পুরো রানে রানে থেকে এখন ঘাড়ের মধ্যে সারা শরীরে এখন ব্যথা, মাঝে মধ্যে ব্যথাটা মাথায় উঠে যায়, ব্যথা এরকম ব্যথা। আমি তো কাজ কি করবো, আমি কিছু করতেই পারতাম না, ওই ব্যথার ওষুধ খেলে একটু মানে টুকটাক করতাম, এরপর কিছু নিঃস হয়ে কিছু করতে পারি না, ঘুমাতে গেলে এই তো মানে ব্যথা করতো, চিকচিক করতো, মানে ভালোভাবে মানুষ অন্য স্বাভাবিক মানুষের মতো ঘুমাতে পারতাম না। হাঁটতে গেলে আমি বেশিক্ষণ হাঁটতে পারতাম না, হাঁটতে গেলে আমার পায়ের মুড়ির থেকে ওইটা ফুলে যেত, আর হাঁটতে পারি না, ব্যথা করতো, চিকচিক করতো, তাহলে কোমরের মধ্যে ব্যথা, ওই জন্য ঘাড়টা আমি সোজা করে রাখতে পারতাম না। আমি প্রথমে চট্টগ্রাম মেডিকেলে দেখেছিলাম, মানে চট্টগ্রাম যতগুলো আছে ক্লিনিক ওইখানে মনে মোটামুটি অনেকগুলোতেই দেখেছি। তারপরে এখানে চট্টগ্রাম যখন হচ্ছে না ইন্ডিয়াতে নিয়ে গেছিল ভেলোরে, এখানে চিকিৎসা করছে, 6 মাস ওষুধ দিয়েছে, এগুলো খাওয়ার পর একটু ভালো ছিলাম, কোষ বন্ধ করে দিয়েছে আবার ব্যথাটা। এরপরে ইন্ডিয়া থেকে আসার পর আবার চট্টগ্রাম ডাক্তার দেখেছি, এগুলো ওষুধ হচ্ছে না, যতক্ষণ ওষুধ খাই ততক্ষণ ভালো। এরপর আবার খাগড়াছড়িতে ডাক্তার দেখেছি মেডিকেল সেন্টার, ওইখানেও মানে কিছু হচ্ছে না, ওই একই ওষুধ যতক্ষণ ততক্ষণ ভালো। এরপর আবার ঢাকাতে আসছিলাম, ঢাকাতে প্রায় 1 মাস অনেক মানে নাম মেডিকেল আর কি, ঢাকা মেডিকেল আরো বেশি 4-5টার মতো দেখেছে ঢাকায় এসে। আমার এই রোগের জন্য আমি অনেক জায়গায় ডাক্তার দেখেছি, আমার অনেক মানে লাখ টাকা খরচ হয়েছে, অনেক লাখ টাকা, কিন্তু রোগটা আমার ভালো হচ্ছে না, ওই যে এরকম ওই রকম রোগটা আছে, ওষুধ খেলে ভালো আবার রোগটা আবার হয়ে যায়। বলতে কিছু এমনি কয়েকজন ডাক্তার বলতো সেটা বাতের সমস্যা, বাতের সমস্যা বলে, কিন্তু অনেকে ওষুধ দিচ্ছে তারপরে কি বলে মানে ওষুধ দিচ্ছে তবু কিন্তু বাতের সমস্যা বলতেছে, কিন্তু ওষুধ খাওয়ার পরে ওই ব্যথাটা যায় না, এমনিতে বলতেছে বাতের। আর অন্যান্য ডাক্তার বলতেছে রূপ মানে আমাকে খুলে বলে নাই যে তোমার এই রোগটা হয়েছে, আমি নিজেও জানি না, 7 বছর পর্যন্ত ব্যথায় কষ্ট পাচ্ছি, অনেক পরীক্ষা করছি কিন্তু কোনো ডাক্তার বলে নাই যে তোমার না এই সমস্যাটা হয়েছে, আমি এখনো নিজেও জানি না আমার কি কি রোগটা হয়েছে, রোগের নামও জানি না, এমনিতে ব্যথা বেদনা এরকম কষ্ট পাচ্ছে আর কি। আমি তো অনেক ডাক্তার দেখেছি এই 6-7 বছর পর্যন্ত, মানে একটু ভালো লাগতেছে না, আমি মনে করছি আমি আর মানে জীবনও ভালো হবো না এই রোগটা নিয়ে, সারা জীবন আমার এরকম যাবে। আমি দেখার বাবা বাসা নেই, আমি অনেক কষ্ট করছি মেয়ের জন্য, এই মেয়ের যদি ভালো হয় আমরা অনেক খুশি, অনেক টাকা খরচ করছি মেয়ের জন্য, আমি নিজে কষ্ট করছি, আমি নিজে রোগা হয়ে গেছি, অনেক দুঃখিত আমরা সবাই, ওর বাবা ভাই বোন সবাই দুঃখিত,
আমি মেয়েটা যে স্কুলে গেছে লাভরা হচ্ছে আর মেয়েটা চলতে পারে না স্বামী ঘরে থাকতে পারে না আমরা অনেক চিন্তিত মেয়েটা যদি ভালো হয়ে গেল আমাদের ডাক্তারকে অনেক ধন্যবাদ আমাদের মনটাও খুশি হয়ে যাবে খুব ভালো হবে স্যার আপনার হাসান হলো তার মেয়ে যেন ভালো হয়ে যায় অনেক কষ্ট হয়েছে আমরা অনেক কষ্ট হয়েছে অনেক টাকা খরচ হচ্ছে এখন যেন ভালো হয়ে যায় আশীর্বাদ আপনি আমাদের মেয়েটাকে চাইবেন একটু ভালো করে দিবেন ভালো করে ভালো চিকিৎসা পাওয়ার মতন এতন যে এর জন্য মানছে আনন্দ আর মানুষ এই মতন স্যার কামে আশীর্বাদ করে দিতে নমস্কার আমি এই রূপ নিয়ে অনেক বছর কষ্ট পাচ্ছি ছয় সাত বছর ধরে আপনি আমার এই রোগটা ভালো করে দেন স্বামীর ঘরে থাকতে পারেন এই রোগটা ভালো হয়ে গেলে মানে সৃষ্টি কর্তার কাছে আশীর্বাদ আশীর্বাদ চাচ্ছি আর আপনারও তো আশীর্বাদ লাগবে আমার এই রোগটা ভালো হয়ে গেলে আমি অনেক খুশি হব মানে জীবন আমার অনেক কষ্ট পাচ্ছি আপনার জন্য আমি অনেক আপনাকে অনেক আশীর্বাদ করব দর্শক দেখলেন তো আর্থ্রাইটিস একটা মানুষকে কি করতে পারে পুরো পরিবার পুরো সন্তান সবকিছু থেকে কতটা দূরে নিয়ে যেতে পারে শুধুমাত্র সঠিক চিকিৎসার অভাবে আমার এই বন্টি এমন কোন জায়গা নেই উনি চিকিৎসা করেননি ইভেন ইন্ডিয়া পর্যন্ত গিয়েছে এবং যখন বাংলাদেশে ডিপিআরসি হসপিটালে সন্ধান পান সরাসরি চলে আসে এই ম্যাজিক্যালি উনি প্রথম দিন থেকে উনি সুস্থ হতে শুরু করেন এবং আরো কয়েকদিন আগে উনি সুস্থ হয়েছে বাট আজকে ওনার দশমতম দিন সম্পূর্ণ সুস্থ একটা মানুষ এবং উনি কখনো কল্পনা করতে পারেননি যে এত অল্প সময়ের ভিতরে উনি সুস্থ হয়ে উঠবেন আসুন দর্শক আজকে কেমন আছেন দশ দিন পরে আমার বন্ধুর সাথে আমরা সরাসরি কথা বলি আসুন দর্শক আদাব দিদি একটু ভিতরে আসবো একটু কথা বলবো আপনার সাথে জি বসেন দিদি কেমন আছেন আজকে দিদি হ্যাঁ ভালো দেখতে আসলাম আজকে আপনাকে 10 দিন পরে কি অবস্থা আছে আপনার হ্যাঁ অনেক ভালো আছে আপনার সেই অসম্ভব ব্যথাগুলোর কি অবস্থা আজকে আগের থেকে অনেক মানে এখন অনেক ভালো হয়ে গেছে আসুন একটু কথা বলি আপনার সাথে বলেন নমস্কার দর্শক আমি গত 10 দিন আগে এই ডিপিআরসি হাসপাতালে আসছিলাম তখন আমার পায়ে ঘাড়ে পায়ের গোড়ালিতে হাঁটুতে মানে সারা শরীরে অনেক ব্যথা ছিল কোমরে তো 10 দিন আগে এমন ব্যথা ছিল যে নিজের কাজগুলো নিজে ঠিকভাবে করতে পারতাম না এখন 10 দিন হয়েছে ডাক্তার স্যার সৈফুল্লাহ প্রধান স্যারের কাছে 10 দিন আমি ট্রিটমেন্ট নিয়েছি 10 দিন নেওয়ার পর আমি আগের থেকে অনেক সুস্থ আগে আমি অনেক কিছুই করতে পারতাম না ঘাড় নাড়াতে পারতাম না হাঁটতে কষ্ট হতো কিন্তু এখন এগুলো আমি সবকিছু করতে পারতেছি আমি যে 10 দিনে এত তাড়াতাড়ি সুস্থ হবে আমি ভাবি নাই কিন্তু 10 দিন ট্রিটমেন্টের পর দেখতেছি আমি আগে থেকে অনেক সুস্থ প্রথম প্রথম একবার আমি থেরাপি দিয়ে প্রথম দিন তখন তো ঘাড় আগে নাড়াতে পারতাম না এই একবার থেরাপি দিয়ে আমি ঘাড়টা নাড়াতে পারতেছি প্রথম দিন থেকে আমার মানে চিকিৎসাটা হচ্ছে যত তত মানে আমি আগের থেকে অনেক সুস্থতা লাভ করতেছি যতদিন যাচ্ছে ততদিন আমি সুস্থ হচ্ছি 10 দিনের মধ্যে আমি অনেকটা সুস্থ একটা সময় গেছিলাম আমার 2016 সাল থেকে আমার 23 সাল পর্যন্ত অনেক কষ্ট 7-8 বছর অনেক কষ্ট ছিলাম মানে নিজে কিছু করতে পারতাম না এখানে আমি 10 দিন ট্রিটমেন্ট করে আমি আগের জীবনটা আমি আবার ফিরে পাইছি এরকম আমি 8 বছরের মধ্যে চট্টগ্রাম ঢাকা ইন্ডিয়া একটা বাকি রাখিনি আমি 8 বছরের মধ্যে 17-18টা ডাক্তার দেখিয়েছি দেখার পরে কোনো ডাক্তার আমাকে বলে নাই যে আমার কি রোগটা হয়েছে এখানে আসার পর সৈফুল্লাহ স্যার আমার পরীক্ষার পর আমার রোগটা ধরতে পারছে এর ধরার পর আমার চিকিৎসা করার পর আমি 10 দিনের মধ্যে অনেক সুস্থ কিন্তু আমি 17-18টা ডাক্তার দেখানোর পরেও আমার রোগটা একটু আমি ভালো হয়নি যতদিন যাচ্ছে তত কিন্তু রোগটা বেড়ে যাচ্ছে এখন স্যারের কাছে চিকিৎসা করে আমি অনেক সুস্থ আমি এখন সুস্থ হয়ে অনেকটা খুশি মানে আগের মতন আমি সুস্থ হয়ে গেছি এখন তো আমি সবকিছু করতে পারবো বাসে গিয়ে সব কাজকাম করতে পারবো ছেলেকে আর কোলে নিতে পারতাম না এখন ছেলেকে কোলে নিতে পারবো ছেলে স্কুলে নিয়ে যেতে পারবো সবকিছু করতে পারবো সাথে
সব কাজ কাম করতে পারবো এখন আমি এখানে এসে চিকিৎসা করে আমার অনেকটাই খুশি আমি সুস্থ হয়ে বাড়ি যাচ্ছি স্যার কেউ আসি স্যার আমাকে ভালো করছে আল্লাহরও তো ভগবানের আশীর্বাদ লাগবে হয়তো ভগবান এর আশীর্বাদ আছে আমার উপর একটা তো স্যারের একটা ই আছে স্যার চেষ্টা করছে বিধায় আমি ভালো হয়েছি স্যারকে অনেক আশীর্বাদ করতেছি যারা আমার মতন এই রোগে কষ্ট পাচ্ছেন আমি বলবো আর কোনদিকে না গিয়ে ডিপিআরসি হাসপাতালে আপনারা এসে চিকিৎসা করেন অনেকটাই অনেকটা সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন আমি যদি জানতাম 8 বছর আগে এই ডিপিআরসি হাসপাতালে সৈফুল্লাহ স্যার প্রদান আছে আমি 8 বছর আগে অন্য কোনদিকে না গিয়ে এখানে আসতাম 8 বছর আগে যদি আসতাম তাহলে আমার রোগটা অনেক আগে ভালো হতো এই 8 বছরের মধ্যে আমি কষ্ট পাইছি আমার অনেক 8 বছর আমার অনেক কষ্ট দিয়েছে এই কষ্ট আমার আর করতে হতো না এই তারপর আমার এত টাকা পয়সা খরচ হতো না এই সময় আমার অনেক 8 বছর অনেক সময় নষ্ট হয়েছে এই সময়টা নষ্ট হতো না যদি এখানে এসে চিকিৎসাটা করতাম আমি এখানে মোবাইলের মধ্যে ইউটিউব থেকে দেখে এখানে এসে চিকিৎসা করছি চিকিৎসা করে আমি এখন ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি আমার বাবা মামাকে সাপোর্ট করছে বিদায় আমি এখানে এসে চিকিৎসাটা করতে পারছি ওনারা 8 বছর পর্যন্ত আমাকে নিয়ে অনেক টেনশনে ছিল মানে বাপ তো কি ওতে গেলে ভালো হবে কিভাবে ভালো হবে মা তো মানে সারা 8 বছর পর্যন্ত বাবা মা ভাই ফ্যামিলির সবাই আমাকে নিয়ে টেনশনে থাকতো চিন্তা করতো কিভাবে ভালো হবো কোথায় গেলে ভালো হবো এখন আমি এখানে এসে ভালো হয়েছি এটা দেখে আমার ফ্যামিলির সবাই অনেক খুশি আমার ভাই মা সবাই অনেক খুশি ভালো হয়ে যাচ্ছে ভাই আর মা না থাকলে তো আমি জীবনে সুস্থ হতাম না ভাই আর মার জন্য তো এতটুকু হাঁটছি আমি আমি এটা ভালো হলে আমরা খুশি অনেক কষ্ট হয়েছে জাগে জাগে আমি ঘুমাই না মালে দিছি আনন্দ খুব আনন্দ এখানে এসে আমরা ভালো চিকিৎসা পাইছি মেয়েটা ভালো হয়েছে আমাদের খুব আনন্দ সবাইকে আসেন আমি বাড়ি গিয়ে আত্মীয় স্বজন রোগ আছে আর অনেক তাদেরকে বলবো এখানে যাও গিয়ে ভালো হয়ে আসো ভালো চিকিৎসা আছে ভালো সেবা আছে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল